মাননীয় মুখ্য সচিব রয়েছেন, মাননীয় প্রধান সচিব রয়েছেন, মাননীয় অধিকর্তা শিল্প বাণিজ্য দপ্তর রয়েছেন, ওএসজি টিআইডিসি, ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের সঙ্গে রয়েছেন ঐতিহাসিক খান, যে ত্রিপুরাকে একসময় জানা যেত আনএমপ্লয়মেন্ট রেটের জন্য, যেই কার্যক্রম হচ্ছে এই কার্যক্রমগুলো গুজরাতে হতে পারে, মহারাষ্ট্রতে হতে পারে, হরিয়ানাতে হতে পারে, মাদ্রাজে হতে পারে, ত্রিপুরাতে মানুষ কোনোদিন স্বপ্ন দেখেনি যে এখানে সিঙ্গেল উইন্ডো সিস্টেম হতে পারে। কারণ ত্রিপুরাতে জন্ম থেকে সেখানে হতো, বড় হবে তো সরকারি চাকরি করবে, এটাই তোমার জীবনধারার মূল বিষয়বস্তু, এটাই তোমার জীবনের লক্ষ্য, এছাড়া কোনো কিছু নেই। আপনি গুজরাটে জন্মগ্রহণ করুন, পাঞ্জাবে জন্মগ্রহণ করুন, হরিয়ানাতে জন্মগ্রহণ করুন, কোনো পরিবারকে ছোট থেকে শেখানো হয় না তোমার জীবনের শেষ বিন্দু হচ্ছে সরকারি চাকরি। সেখানে তো আমি শুনি না পরিবারের মধ্যে সরকারি চাকরি জীবনের শেষ বিন্দু নয়, যদি সরকারি চাকরি হয় তো যাবে ইউপিসিতে, তার ফার্স্ট ক্লাস অফিসার হওয়ার জন্য, না হলে তার জমিন আছে তো এগ্রিকালচারে যাবে, না তো ইন্ডাস্ট্রিতে যাবে, স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যাবে, এমএসএমইতে যাবে। আর এখানে ছোট থেকে শেখানো হয় তুমি জীবনে ক্লার্ক হবে, তুমি জীবনে ডি গ্রুপে চাকরি করবে, মানে এই ধরনের মানসিকতা তৈরি করা হয়েছিল। সরকার নির্ভরশীল মানসিকতা, স্বনির্ভর মানসিকতাই তৈরি করা হয়েছিল না, কারণ পার্টি নির্ভরশীল মানসিকতা তৈরি করার জন্য এগুলো প্ল্যান মাফিক করা হতো। আজও দেখি আমি তাদের মধ্যে মানসিকতা এত বেরিয়ে পারেনি, আজও ওই জায়গায় চলে গেছে, কিন্তু ত্রিপুরা ওদের সঙ্গে নেই, ত্রিপুরাও সিঙ্গেল উইন্ডো সিস্টেমে চলে গেছে। এখন আর কারোর কাছে, কোনো নেতার বাড়িতে আমার কাছে যাওয়ার দরকার নেই, এখানে স্বাগত করার জন্য বসে আছে। যে কোনো ইন্ডাস্ট্রি লাগাচ্ছে, তাই এমএসএমই হো, ছোট কোনো প্রকল্প হো, যদি নাও জানে সে স্বাগতের কাছে যাবে, নির্দিষ্ট একটা ফি দেবে, তার স্কিম বানিয়ে দেবে, ব্যাংকের কাছে সে স্কিম নিয়ে যাবে, ব্যাংকও সেটা রিজেক্ট করবে না, আপনি আপ খুব কম সময়ের মধ্যে সেটা হয়ে যাবে। আর ব্যবস্থাও যাতে কম সময় হতে পারে তার জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম বানিয়ে রাখা হয়েছে, উইদিন মান্থে সেটা হয়ে যাবে। 19টি যে পারমিশন সবগুলো এখান থেকে একযোগ হবে, আপনাকে কারোর কাছে যেতে হবে না, ধাক্কা খেতে হবে না। আর যদি নাও হয় এক মাসের মধ্যে না হয়, যেটা কিরণ গীতে বলছে, তো সেই অফিসারের উপরে ধীরে ধীরে জরিমানা হতে থাকবে, কত হবে সেটা যখন রুলস তৈরি হবে আপনাদের সামনে চলে আসবে, মানে আপনাদের আটকানোর কোনো রাস্তা নেই। আর আগে ছিল আপনাদের আটকানোর সব ব্যবস্থা, কারণ কি সবাই ডি গ্রুপে চাকরি করবে, এটাই ছিল জীবনের শেষ বিন্দু। আজকে ত্রিপুরার দিকে সেই দিকে দাবি হচ্ছে ত্রিপুরা। শশী কুমারজি খুব সুন্দর বলছিল যে মানসিকতা, মানুষ, তার জন্য প্রথম কথাগুলি বললাম যে আগে মানসিকতা তৈরি করতে হয়, ওই মানসিকতা থেকে আমাদের প্রফেশনালিজম, যে এমএসএমই হোক, ক্ষুদ্র শিল্প হোক, বড় শিল্প হোক, তার মধ্যে একটা বাতাবরণ, মানসিকতা তৈরি করতে হয়, পরিবেশ সৃষ্টি করতে হয়, সেই পরিবেশটা এই সরকার 17 মাসে দিতে সক্ষম হয়েছে। আমি মানে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে রাবার সেক্টর হোক, ব্যাম্বু সেক্টর হোক, চা সেক্টর হোক, এই যে ফুড প্রসেসিং সেক্টর হোক, এই সেক্টরগুলোর মধ্যে ডেয়ারি প্রকল্প হোক, ফিশারি হোক, এইগুলোর মধ্যে আগামী মার্চ 2020-র মধ্যে কমসে কম 400 কোটি টাকা ইনভেস্ট হবে, আর 8,000 ত্রিপুরা যে নজওয়ান ছেলে মেয়ের রোজগার পাবে সেই সেক্টরে। বন্ধু, সরকারি চাকরি করা যেতে পারে এত কম সময়ে, 400 কোটি টাকা, 8,000 লোকের রোজগার। দেখি যে যে পণ্ডিতরা এখানে ছিলেন আমাকে বোঝাক, বলে আপনি এইভাবে সরকারি চাকরি দিতে পারবেন, এই পণ্ডিতরা তো চাকরি দিয়েছে তো সবার চাকরি চলে যায়, সুপ্রিম কোর্ট নিরস্ত করে যায়, এই হচ্ছে পণ্ডিত পাণ্ডিত্যের পরিণাম। আজকে সরকার যাকেই চাকরি দেবে তো পার্মানেন্ট চাকরি দিচ্ছে, ট্যাটের মাধ্যমে চাকরি হয়েছে তো কোনো সুপ্রিম কোর্টে যেতে হবে না, হাইকোর্টে যেতে পারবে না, কারণ কি ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতিতে হচ্ছে, সরকার এখন ট্রান্সপারেন্ট। আর ট্রান্সপারেন্ট সরকার কিভাবে কাজ করে, এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে
তার এই কাজ আরো সুন্দরভাবে ত্বরান্বিত করার জন্য আজকে ঐতিহাসিক পল ত্রিপুরার জন্য। কারণ ত্রিপুরাকে স্বনির্ভর হতে হলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হওয়া দরকার, সেটাই জিডিপি বাড়াবে। সরকারি চাকরির জিডিপি বাড়ানো বন্ধু, সেটা তো খরচা হবে। সরকারি চাকরির জন্য ব্যবস্থা তৈরি করার জন্য যা দরকার আছে আপনি আপ তার ধারাত হতে থাকবে। তার জন্য আমি কোনো মহান কাজ করে দিয়েছি, 3000 লোককে চাকরি দিব, 5000 লোককে চাকরি দিব, আমি মহান কাজ করেছি, এটা সরকারের কোনো অ্যাচিভমেন্ট নয়। আগে ছিল সরকারি চাকরি দিতে আমার অ্যাচিভমেন্ট, হোয়াট ইজ দিস ননসেন্স, এ কিছু নেই, তার মধ্যে কোনো সায়েন্স নেই, মানসিকতা নেই। সরকারি চাকরি দেওয়া অ্যাচিভমেন্ট নয়, সেটা ব্যবস্থার একটা অঙ্গ। আমি না চাইলেও আপনি আপ আমাকে এখানে খালি হয়ে গেছে, 5 জন অফিসার লাগবে, ডিএম লাগবে, এসডিএম লাগবে, ক্লার্ক লাগবে, লাগবে, চালাতে হবে, মুখ্যমন্ত্রী বসাতে হবে, মন্ত্রী বসাতে হবে, চিফ সেক্রেটারি বসাতে হবে, এটা ব্যবস্থা, এটা আমার আমার কি অ্যাচিভমেন্ট? সেটা তো বিআর আম্বেদকরের অ্যাচিভমেন্ট, উনি সংবিধান বানিয়েছেন, সংবিধানের সিস্টেম, ওটার জন্য আমি মহান কাজ করেছি। এটা মহানতা নয়, মহানতা হচ্ছে সিঙ্গেল ইন্ডিয়া সিস্টেম করা, স্বনির্ভর ত্রিপুরা তৈরি করা, ও এক মাসের মধ্যে আপনি ধাক্কা খেতে হবেন, এখানে হয়ে যাবে, না হলেও আপনি আপনার কাজ শুরু করে দিতে পারবেন, আপনি অ্যাফিডেভিট দিয়ে দেবেন, আর যদি আপনি ভুল করেন তো সেই মাসুল আপনাকে দিতে হবে।